2023 সালে বিজ্ঞান মঞ্চ পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র সেট আমরা লাস্ট মিনিটে আজকে দেখে নেব সপ্তম শ্রেণী, যেখানে প্রথম প্রশ্ন দেখো, পৃথিবীর কোন অংশের লোকেদের পক্ষে ধ্রুবতারা দেখে দিক নির্ণয় করা সম্ভব নয়, দক্ষিণ গোলার্ধে কুমেরু অঞ্চলে কাছাকাছি লোকেদের পক্ষে সম্ভব নয়, এই তারাটি অর্থাৎ এই তারিখটি পৃথিবীর অক্ষরেখার উপর শীর্ষ বরাবর অবস্থান করে, এটা তারা হবে অবশ্যই। পরের প্রশ্নটা দেখো, নেক্সট প্রশ্ন বলেছে, ভারতীয় নাগরিক হিসাবে আজ পর্যন্ত কে কে কোন বিষয়ের উপর নোবেল পুরস্কার লাভ করেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর পেয়েছিলেন সাহিত্যে, সিভি রমন রমন এফেক্ট অর্থাৎ পদার্থবিজ্ঞানে পেয়েছিল, মাদার টেরেসা শান্তির জন্য নোবেল পুরস্কার পান, আর অমর্ত্য সেন যেটা পেয়েছে সেটা হচ্ছে অর্থনীতির জন্য। পরের প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন যেখানে বলা রয়েছে, কোন সমুদ্রে কোনো প্রাণী বা মাছ নেই, কেন নেই? মধ্যপ্রাচ্যের ডেড সি অর্থাৎ ডেড সিতে নামের একটি হ্রদে কোনো প্রাণী বেঁচে থাকতে পারে না, এই জলে পর্যাপ্ত পরিমাণ প্রায় 25% ম্যাগনেসিয়াম ক্লোরাইড ও অন্যান্য বিষাক্ত দ্রবীভূত থেকে থাকে, সেই কারণে কোনো মাছ বাঁচে না, এই জন্য বলা হয় তাকে ডেড সি, মাছের পক্ষে অনুকূল নয়। পরের প্রশ্নটা দেখো, নেক্সট প্রশ্ন যেখানে বলেছে, দুধকে একটি স্বয়ং সম্পূর্ণ আহার বলা হয় কেন? কারণ খাদ্যের মাধ্যমে আমরা যেসব শরীরে গঠনে উপাদান সংগ্রহ করি তার সবকটি, যেমন প্রোটিন, শর্করা, স্নেহজাতীয় পদার্থ উপাদান, ভিটামিন এ, বি, সি, ডি এবং বেশ কয়েকটি প্রয়োজনীয় খনিজ লবণ দুধে থাকে, তাই একে স্বয়ং সম্পূর্ণ আহার বলা হয়, তবে শিশুদের পক্ষে এটি প্রযোজ্য হলেও বয়স্কদের ক্ষেত্রে নয়। পরের প্রশ্নটা দেখো, আমাদের নেক্সট প্রশ্ন যেখানে বলেছে, সোডিয়াম ও পটাশিয়াম আয়ন ব্যতীত মানুষের অস্তিত্ব ভাবা যায় না, উক্তিটি ব্যাখ্যা করো। স্নায়ুর মধ্য দিয়ে সংকেত যাওয়া আসা ঠিক করে সোডিয়াম এবং বলেছে কে, মানে পটাশিয়াম। এছাড়া মানুষের সংবেদন নষ্ট হয়, মানুষ অজ্ঞান হয়ে যায়, হাঁটতে গিয়ে পড়ে যায়, মানুষের শরীরে কোষের সক্রিয় পরিবহন এন এ প্লাস এবং কে প্লাস ব্যতীত সম্ভবপর হতে পারে না। পরের প্রশ্নটা দেখো, নেক্সট প্রশ্ন, ডিটারজেন্ট ব্যবহারের কুফলগুলি কী কী, ডিটারজেন্ট কেন ব্যবহার উচিত নয়? বলেছে জলে উপস্থিত অণুজীব শৈবালের সংখ্যা বৃদ্ধি করে এবং জলে বসবাসকারী প্রাণীদের অক্সিজেনের অভাব ঘটে, ফলে পুকুর মজে যায়। পরের প্রশ্ন দেখো, স্ক্রুড্রাইভারের গতি কোন ধরনের গতি? স্ক্রুড্রাইভারের গতি এখানে অবশ্যই স্ক্রুড্রাইভারের গতি মানে ঘূর্ণন গতি, কিন্তু এটা আবার মিশ্র গতিও হয়ে থাকে, জানি রাখি। পরের প্রশ্ন দেখো, একটি মিশ্র গতির উদাহরণ এখানে গাড়ির চাকার গতি বলেছে, তোমরা করবে স্ক্রুড্রাইভারের গতি, অর্থাৎ স্ক্রুড্রাইভারের গতি হচ্ছে একটি মিশ্র গতির উদাহরণ। পরের প্রশ্ন দেখো, কোন গ্রন্থে নিউটন তার তিনটি সূত্র প্রকাশ করেছেন? গ্রন্থটির নাম হচ্ছে প্রিন্সিপিয়া, তোমাদের বইতে মানে সেভেনের বইতে অলরেডি রয়েছে, গ্রন্থের নাম রয়েছে, নিউটনের সূত্র রয়েছে। পরের অংশ দেখো, নিউটনের দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপ বল সমান ভর ইন্টু ত্বরণ, এটা দিয়ে বইতে অঙ্কও রয়েছে তোমাদের। পরের প্রশ্ন দেখো, নিউটনের কোন সূত্রের সাহায্যে পদার্থের জারটির ধারণা পাওয়া যায়? আমাদের রাইট অ্যান্সার হবে প্রথম গতির সূত্র থাকতে পাওয়া যায়। পরের প্রশ্ন দেখো, নিউটনের কোন সূত্রের সাহায্যে বলের পরিমাপ জানা যায়? অবশ্যই দ্বিতীয় গতির সূত্র। কার্যের রাশিমালাটি লেখো, ডব্লু ইজিক্যাল টু এফ ইন্টু ডি, অর্থাৎ কার্য সমান প্রযুক্ত বল ইন্টু সরণ, এটা হবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, একটি নিউটন বিহীন পরমাণুর নাম লেখো, সাধারণ হাইড্রোজেন হচ্ছে একটা নিউট্রন বিহীন, অর্থাৎ নিউট্রন বিহীন পরমাণু। পরের প্রশ্ন দেখো, পরিবর্তনশীল যোগ্যতা দেখায় এমন দুটি ধাতুর নাম লেখো, এফি অর্থাৎ এখানে আয়রন এবং হবে কপার, মানে ফেরাস আয়ন, ফেরিক আয়ন, এবং কিউপ্রাস হবে, কিউপ্রিক হবে। পরের প্রশ্ন দেখো, জিঙ্ক ফসফেটের সংকেত নির্ণয় করো, জিঙ্ক ফসফেট Zn3PO4 2 আমাদের এখানে রয়েছে অলরেডি, চুনাপাথরকে যদি উত্তপ্ত করা হয় কোন গ্যাস, কারণ কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়, এটা কিন্তু একটা বিয়োজন বিক্রিয়া, একটু জানিয়ে রাখি, এটা হচ্ছে একটা বিয়োজন বিক্রিয়া।